ভাই কোথায় যাচ্ছে না যাচ্ছে তারও তো নজরে রাখে, যা তাদের মধ্যে দেখা হয়েছে, যাওয়ার পথে দোয়া দিয়ে গেল, লড়াইয়ে থাকার বার্তা দিয়ে গেল। কিন্তু ভাই যা আমার ছোট ভাই যেটা কাজ করছে আলহামদুলিল্লাহ, আমি দিল অন্তর থেকে দোয়া করছি ভালো কাজ করছে, ভাই আসছে আমি দেখা করবো না, আনন্দের ব্যাপার না একটা। বড় ভাই হিসাবে দোষী দিতে হবে, আজকে হঠাৎ কি মনে করে নওশাদ সিদ্দিকী ভাঙাটি দিয়ে আপনি আছেন? আমি আছি, আমি ছিলাম অন্য জায়গায় ছিলাম, আমি ফিরছি আর কি, ছোট ভাই এসছে তো আমি দেখা ওটা করে নিলাম, ভাই আসছে আমি দেখা করবো না, এটা আনন্দের ব্যাপার না একটা। ভাঙরের মানুষকে কি বলবে, ভাঙরের মানুষ যেন শান্ত প্রিয় ভাবে যেন থাকতে পারে, এটা দোয়া করি সব সময়। ভাঙরের মানুষ শান্ত প্রিয় মানুষ, শান্ত প্রিয় ভাবে থাকবে, এবং এই ভাঙর থেকে সারা রাজ্যে যেন শান্ত থাকে, এটাই আমার সব থেকে বড় বার্তা। আপনার ভাইয়ের উদ্দেশ্যে কি বলবেন? ভাই যা আমার ছোট ভাই যেটা কাজ করছে আলহামদুলিল্লাহ, আমি দিল অন্তর থেকে দোয়া করছি ভালো কাজ করছে। হ্যাঁ ভাইজানের এদিকে কোনো প্রোগ্রাম ছিল, যাতায়াতের পথে ওনার সাথে আমার দেখা হয়েছে, আমার ভাইজান বড় ভাইজান, ছোট ভাই কোথায় যাচ্ছে না যাচ্ছে তারও তো নজরে রাখে, যাতায়াতের পথে দেখা হয়েছে, যাওয়ার পথে দোয়া দিয়ে গেল, লড়াইয়ে থাকার বার্তা দিয়ে গেল। কিন্তু বিভিন্ন সময় অ্যাকচুয়ালি মিসগাইড করা হয়, ভুল বুঝিয়ে দেওয়া হয় আমাকে, আমাকে যে ধর্ণা মঞ্চে যে ধাক্কা দিল, মারলো, চর মারলো, তাকে তো মিসগাইড করা হয়েছে। সে যে প্রশ্নটা এসে আমাকে করছে, এটা তো সরকারকে করা দরকার, সরকারের প্রশ্ন আমাকে করছে, এদের ব্রেনকে ডাইভার্ট করে দেয়, মিসগাইড করে দেয়। সাধারণ মানুষকে মিসগাইড করা আর একজন পীর সাহেবকে মিসগাইড করার মধ্যে অনেক, দেখুন ব্যাপারটা হচ্ছে এনারা রাজ, আমার পীর সাহেব যারা আছেন অধিকাংশ তারা রাজনীতি থেকে অনেক দূরে থাকেন, সেই জন্য সহজেই তাদেরকে এই রাজনৈতিক বিষয়ে মিসগাইড করা সহজ হয়ে যায় বলে মনে করি। তবে যতদিন যাচ্ছে দিনের আলো মতো পরিষ্কার হচ্ছে, তাদেরকে আর মিসগাইড করতে পারবে না। আপনার ভাই শাহিন সিদ্দিকী দশের মধ্যে আপনি কত দিবেন? দশের মধ্যে আপনি কত দেবেন? বড় ভাই হিসাবে দশই দিতে হবে। ঠিক আছে।
জিততে পারবে তো তোমার করে তো এই সরে আছে ¿Qué es eso? 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 ¿Qué es e